ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজ এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টেলিখাতা স্বাগত জানাচ্ছি, সাথে আছি জ্যোতি সরওয়। সিলেটের খনিতে তেলের মজুতের পরিমাণ জানতে আরও দুই মাস সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গ্যাসের চাপ বেশি থাকায় এটি ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনাময় বলেও জানান তিনি। বিশেষজ্ঞরা বলছেন, দেশের তেল উত্তোলন নিয়ম অনুযায়ী হচ্ছে না, ফলে সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আজকের টালিখাতার বিষয় ঠিক করেছি, কূপ খননে তেল পাওয়ার সম্ভাবনা কতটুকু। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং আছেন এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনায় যাব, তবে তার আগে আজকের এই বিষয়ে আমাদের সহকর্মীর একটি প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি আগে দেখে আসি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সিলেট গ্যাস ক্ষেত্রের 10 নম্বর কূপে সন্ধান পাওয়া তেলের পরীক্ষা নিরীক্ষা চলছে। এই খনিতে মিলতে পারে 11 থেকে 15 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল, তবে প্রকৃত চিত্র জানতে আরও অন্তত 2 মাস সময় লাগবে। কূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দেশে আরও তেল খনির সন্ধান পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। এখন অ্যাসেসমেন্ট চলছে, আগামী 2 মাসের মধ্যে আমাদের কী পরিমাণ তেল রিজার্ভ কতটুকু আছে সেটা জানা যাবে। একটা ড্রিল করেছি, এখন আমরা আরেকটা ড্রিল করার প্রস্তুতি নিচ্ছি। প্রায় 6000 PSI এখানে গ্যাসের প্রেশার পাওয়া গেছে। আমরা আশাবাদী যে এটা হবে বাংলাদেশের তেল আবিষ্কারের ক্ষেত্রে কমার্শিয়ালি ভাইবল একটা প্রজেক্ট। খনিতে নিয়ম মেনে তেল উত্তোলন না হওয়ায় সম্ভাবনা কাজে লাগছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমরা এখনো পর্যন্ত কিন্তু আগের পথেই হাঁটছি, এই পথে হেঁটে বেশি দূর আমরা আগাতে পারবো না। কারণ একটা কূপে যখন তেল আসে, ওই কূপটার একটা ক্ষমতা থাকে, একটা নির্দিষ্ট ক্ষমতা। ওই ক্ষমতাটা যখন শেষ হয়ে যায়, এই কূপটা শেষ হয়ে যায়, আমরা মনে করি তেল শেষ হয়ে গেছে, কিন্তু তা না। তেল থাকে একটা ক্ষেত্র জুড়ে, একটা এলাকা জুড়ে। সুতরাং আপনাকে এলাকা ভিত্তিক সমন্বিত উৎপাদন পরিকল্পনা নিতে হবে। সেই ক্ষেত্রে একটা কূপের তেল শেষ হয়ে গেলেও অন্যান্য কূপগুলো কিন্তু পুরো তেল ক্ষেত্রটাকে ভিত্তি করে তেল উঠাবে। নতুন গ্যাস এবং তেলের সন্ধান পেতে আরও বেশি কূপ খননের পরামর্শ দিয়েছেন তিনি। প্রায় 4 দশক আগে সিলেটের হরিপুরে পাওয়া দেশের ইতিহাসে প্রথম তেল খনি যথাযথ ব্যবস্থাপনার অভাবে মুখ থুবড়ে পড়েছে। ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনাময় নতুন এই তেল খনিটি কতটা সফলতার মুখ দেখবে সেটা এখন দেখার বিষয়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, গোয়াইনঘাট, সিলেট। সহকর্মী প্রতিবেদন দেখছিলাম, ফিরে আসলাম আমাদের আজকের আলোচনায়। ডক্টর ইজাজ হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। যেই বিষয়টি আজকে আমরা ঠিক করেছি সেটি প্রথমে প্রশ্ন হিসেবে রাখতে চাই, যে কূপ খননে তেল পাওয়ার সম্ভাবনা দেখছেন কতটুকু? প্রশ্নটা আমার কাছে তো না? জি, আচ্ছা, হ্যাঁ, সম্ভাবনা দেখে অ্যাকচুয়ালি দেখেন, এইখানে আমরা যদি থিওরিটিক্যাল জিনিসপত্র বিশ্লেষণ করি, তাহলে সাধারণত দেখা যায় যেখানে গ্যাস পাওয়া যায় সেখানে তেল পাওয়া যায় না, আর যেখানে তেল পাওয়া যায় সেখানে গ্যাস থাকে না। কারণ গ্যাস আর তেল কিন্তু একই পদার্থ আর কি। এই সেই সেই বিশ্লেষণে কোনখানে গ্যাস পাওয়া যাবে সেটার কিছু জিওলজিক্যাল তথ্য আছে, তো সেটার থেকে বোঝা যাবে যে এখানে গ্যাস হবে না তেল হবে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে গ্যাসের সাথে তেল যেটা, এটাকে আমরা মাঝে মাঝে বলি যে এটা অ্যাসোসিয়েটেড অয়েল। হ্যাঁ, আর আমরা তেলের সাথে গ্যাস ওটাকে বলি অ্যাসোসিয়েটেড গ্যাস। এখন এই ওইগুলা কিন্তু অ্যাকচুয়ালি আলাদাভাবে তেলের না। হ্যাঁ, যে তেলের সাথে গ্যাস, গ্যাসের সাথে তেল, এটা স্বাভাবিক। কারণ আমি তো বলছি তেল আর গ্যাস হচ্ছে একই রকম জিনিস। এবং হরিপুরে তো আমরা হরিপুরে পেয়েছিলাম এবং এটা প্রোডাকশনও করা হয়েছিল, তারপরে অ্যাবান্ডন করে দেওয়া হয়েছিল। হয়তো আমি জানি যে তখন হয়তো প্রাইসে হয়নি, এখন তো তেলের দাম অনেক বেড়েছে, সো এখন যাই হোক প্রোডাকশন এটা হয়তো করা সম্ভব হবে। তবে ওই আমার মানে ব্যক্তিগত ধারণা যে এটা তেল ক্ষেত্র না, এটা তেল ক্ষেত্র না, এটা গ্যাস ক্ষেত্র থেকেই একটা কূপের থেকে কিছু তেল পাওয়া যাচ্ছে, সেটা আমরা অবশ্যই প্রোডাকশন করব যদি হয়। তাহলে প্রফেসর বদরুল ইমাম যে কথাটা বললেন না যথার্থই কথা, যে আমাদেরকে আরও অনেক কূপ খনন করে
দেখতে হবে যে আসলেই এটা তেলের ক্ষেত্র নাকি নাকি গ্যাসেরই সাথে কিছু কিছু তেল। দেখেন একটা একটা বিষয় হচ্ছে যে আমরা যদি গভীরে চলে যাই যেখানে তাপমাত্রা অনেক হাই, সেখানে কিন্তু তেল কখনোই পাবো না, কারণ ওই ওই টেম্পারেচারে তেল থাকে না, তেল গ্যাস হয়ে যায়। হ্যাঁ, ওর পরে দেখা যায় যে এটা অন্যখানে মাইগ্রেট করে চলে যায়। হ্যাঁ, সৌদি আরবে এত গ্যাস এত তেল আছে এবং কিছু কিছু তেল নাকি আপনি মাটি একটু খুঁড়লেই তেল বেরিয়ে আসে। সো তেল অ্যাকচুয়ালি উপর দিকে থাকে, হ্যাঁ, যেখানে তাপ কম ইয়ে করে, এবং সো জিওলজিক্যাল কন্ডিশনটাও ইম্পর্টেন্ট যে কিভাবে এটা সৃষ্টি হচ্ছে। তো আমি কথা হচ্ছে আমি ওগুলা ওই দিকে যাচ্ছি না, তা আমার মনে হয় যে বদরুল প্রফেসর বদরুলম যে কথা বলছে অ্যাবসলিউটলি যথার্থ কথা বলেছেন যে আরও কূপ খনন করে আমাদের এটা আসলেই তেলের কূপ নাকি অর তেলের ক্ষেত্র নাকি সেটা জানতে হবে। তবে আমি মনে করি এটা যদি তেল পাওয়া যায়, যেহেতু তেলের দাম গ্যাসের থেকে অনেক বেশি, আমরা যতটুকু পারি আমরা অবশ্যই প্রোডাকশন করব এবং ওর আশেপাশে যদি আরও কয়েকটা কূপে তেল পাওয়া যায় আমরা সেগুলোও প্রোডাকশন করব। কিন্তু মন্ত্রী যেটা বললেন আমি আশাবাদী, আমি সে আমি সেরকম আশাবাদী না, আমি সেরকম আশাবাদী না, কারণ যেটা যেটা সায়েন্স জিওলজি যা বলে তাতে বাংলাদেশে ওই 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 প্রকারে তেল পাওয়ার সম্ভাবনা খুবই কম। তেল উত্তোলন নিয়ম অনুযায়ী হচ্ছে না এটাও কিন্তু আমরা শুনেছি বিশেষজ্ঞরা বলছেন। আমি একটু যেতে চাই জনাব মোল্লা আমজাদ হোসেন আপনার কাছে জানতে চাই, বিশেষজ্ঞরা যেটা বলছেন যে তেল উত্তোলন নিয়ম অনুযায়ী হচ্ছে না, ফলে সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না, নিয়মের আসলে ঘাটতিটা কোথায় রয়ে যাচ্ছে আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে আপনাদের রিপোর্টটা খুব কনফিউজিং এবং এটা বেশ পুরনো, গত মাসের একটা ঘটনা, রিপোর্টটাও বোধ করি গত মাসের। এই আপনি যে প্রশ্নটা করলেন তেল উৎপাদন নিয়ম মাফিক হচ্ছে না, বাংলাদেশ তেল উৎপাদন করছে কোথায়? প্রশ্ন হচ্ছে বাংলাদেশ তেল উৎপাদন করছে কোথায়? আর আমরা আমাদের মানে এই তেল গ্যাস নিয়ে আমরা রাজনৈতিক বক্তব্য দেই এবং এটাও বাইরে না, তার কারণ আমরা সুনেত্র তেল গ্যাস মানে হাইড্রোকার্বন অনুসন্ধান শুরুর পরই বলা হলো এখানে এক টিসিএফ এর বেশি গ্যাস পাওয়া যাবে, তখন পর্যন্ত এটা বলার কোনো ক্ষেত্রই তৈরি হয়নি। এই তেলের ব্যাপারে আপনি অপেক্ষা করুন, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত কমার্শিয়ালি তেল উত্তোলন কখনোই শুরু হয়নি। এর আগে একটি ডিসকভারি হয়েছে, সেটা কমার্শিয়াল উত্তোলনযোগ্য না হিসেবে পরিত্যক্ত হয়েছে। এখন এখানে মানে কাকতালীয়ভাবে তেল এবং গ্যাস দুটা লেয়ারে পাওয়া গেছে এবং দুইটার প্রেশারটাই ভালো। এটা একটা আন্তর্জাতিক কোম্পানি, আসলে কতটুকু তেল আছে এটা কমার্শিয়ালি ভায়াবল কি না সেটা নিয়ে স্টাডি করছে, সেই পর্যন্ত অপেক্ষা করা দরকার নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আপনাকে একটা বিভ্রান্তি শুধরে নিতে বলবো, বাংলাদেশে কখনোই তেল উত্তোলন হয়নি। সো তেল উত্তোলন নিয়ম মাফিক হচ্ছে না এটা বলার জন্য বাংলাদেশ যথাযথ ক্ষেত্র নয়। আর বিশেষজ্ঞদের মানে মন্তব্যগুলো যখন রিপোর্টে ইউজড হয়, আমরা তো আমিও সাংবাদিক, আমরা তো আসলে পার্টলি ইউজ করি, তো এই পার্টলি ইউজ করার জন্যে পুরো বিষয়টাই কনফিউজড হয়ে যায় এবং মানে এই ইয়েভাবে ইউসুফ যে রিপোর্টটি করেছে যেখান থেকে ওই দিনের ওই ঘটনায় আমি উপস্থিত ছিলাম এটা বলেছে, এবং ওখানে আরেকটা এই কূপের পাশে আরেকটা এনএক্স কূপ খনন করা হবে এবং এটার পরে তারা দেখতে ডিক্লেয়ার করার চেষ্টা করবে যে এটা তেল না গ্যাস কূপ অথবা এটা তেল গ্যাস বোধ কি না। কিন্তু স্ল্যামবার্জার যেটা মানে মজুদ সমীক্ষা করছে এটা না হওয়া পর্যন্ত বলা যাবে না যে এখানকার তেল আসলেই উত্তোলনযোগ্য কি না, যদিও বলা হচ্ছে যে এত ব্যারেল প্রতিদিন উত্তোলন করা যাবে, এইগুলো রাজনৈতিক ভাষ্য, এটার উপর আমি কোনো গুরুত্ব দিতে চাই না। অর্থাৎ খনিতে যে 11-15 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে সেটা আসলে কতটুকু আমরা প্রত্যাশিত ধরে নেব? না না, আমি এখন এটা কোনো প্রত্যাশাই করতে চাই না, তার কারণ এটা সমীক্ষা চলছে, এটা বিষয়টা বিজ্ঞানের বৈজ্ঞানিক ভিত্তি অনুসরণ করে সমীক্ষা শেষ হওয়ার পর তখনই বলা যাবে। আমি আশা করছি বলে তো কোনো লাভ নাই, এর আগে আমরা অনেক জায়গায় আশা করেছিলাম, অনেক আশা মানে এক টিসিএফ গ্যাস পাওয়ার আশা করে সংবাদ সম্মেলনও করা হয়েছে এবং এটাকে বেস করে পাইপলাইন করাও হয়েছে, সেই পাইপলাইন এখন আছে গ্যাস ড্রাই মানে 50% ফ্লো হয় না। তো আমি যে কোনো সমীক্ষা ছাড়া তেল গ্যাস নিয়ে কোনো কিছুতে আশাবাদী হতে আমার আপত্তি আছে। জি নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই এই বিষয়ে আরও কিছু আলোচনা করব, আমাদের সময় এসেছে একটি বিরতিতে যাবার,
বিরতি থেকে আসছি, আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন, ইসলামী ব্যাংক টালিখাতার সঙ্গে থাকবে। স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন, ইসলামী ব্যাংক টালিখাতায়। আজ আলোচনা করছি কূপ খননে তেল পাওয়ার সম্ভাবনা কতটুকু। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং আছেন এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন। বিরতি পরে স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে আরও একবার। ডক্টর ইজাজ হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের দেশে আসলে পরিশোধনের, তেল পরিশোধনের ব্যবস্থা কতটুকু রয়েছে বা এটা আরও উন্নতি করা যায় কিভাবে? তেল পরিশোধন বলতে আপনি ক্রুড অয়েল না সেটাই বলছেন তো? রিফাইনারি? জি জি, পরিশোধন। হ্যাঁ, এটা আমাদের যে রিফাইনারি একটাই আছে, বেশ পুরনো, অনেক পুরনো। এটা 1.5 মিলিয়ন টনস, হ্যাঁ, পার ইয়ার, সেই ভিত্তিতে এটা করা হয়েছে। আমাদের ডিমান্ডটা এখন অনেক 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 বেড়ে গেছে, কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে যে আমরা এই ডিমান্ডের কথা, আমাদের ডিমান্ডটা কিসে? আমাদের ডিমান্ডটা তো হচ্ছে ডিজেলে, ঠিক না? ডিজেল কিছুটা, অল্প কিছু হচ্ছে পেট্রোল কিংবা অকটেনে। তো অন্যান্য আরও তো অনেক প্রোডাক্ট আছে, হ্যাঁ। এবং আমরা যেটা রিফাইনিং যেতে বলি যে আপনি ডিজেল আর পেট্রোল, এই দুইটা ভ্যালিউবল জিনিস ওয়ার্ল্ড ওয়াইড আর কি। আপনার রিফাইনারি যদি স্ট্যান্ডার্ড রিফাইনারি হয় তাহলে আপনি 50% 50% পাবেন, বাকি 50% কিন্তু অন্যান্য জিনিস পান। তারপরে ওই অন্যান্য জিনিসকে ভেঙে প্রসেস করে আপনাকে এই ডিজেলে আনতে হয়, হ্যাঁ। তা এইটা তো, ওগুলা না করলে কিন্তু আমাদের রিফাইনিংয়ে কোনো লাভ হবে না, কারণ আমি মনে করি যে আমাদের ওই ক্যাপাসিটি নাই যে আমাদের অন্যান্য প্রোডাক্টগুলোকে আমরা রিএক্সপোর্ট করব। রিএক্সপোর্ট আমরা করছি এবং রিএক্সপোর্ট করতে গেলে আমাদেরকে অনেক কম দামে করতে হয়, ক্ষতি হয়, এবং দেখা যাবে প্লাস মাইনাস করে আমাদের রিফাইনিং নিজে করে কোনো লাভ হবে না। সো খুব হাই প্রাইস সফিস্টিকেটেড একটা রিফাইনিং করতে হবে যাতে যাতে ডিজেলের পরিমাণ, হ্যাঁ, খুবই হাই হয়। এবং শুধু তাই না, আমাদের এমন ক্রুড আনতে হবে যে দেশ থেকে যেগুলোকে, যেগুলো ডিজেল বেশি, হ্যাঁ, এবং ওই ক্রুডের ভিত্তিতেই আমাদের রিফাইনারিকে ডিজাইন করতে হবে। সো আলটিমেটলি আমাদের মতো ছোট দেশ যেখানে আমাদের নিজস্ব ক্ষমতা নাই সব রকম প্রোডাক্ট করতে, আমি মনে করি একটা আমরা শক খেয়েছি, দ্যাট ইজ ট্রু, ইউক্রেন রাশিয়া ওয়ারে তখন অস্বাভাবিক প্রাইস, কিন্তু ওই অস্বাভাবিক ইয়েটা বিশ্লেষণ করে আমি যদি এখন অনেক রিফাইনারি বাহা আরম্ভ করতে আরম্ভ করি দেশে, এটা একটা মস্ত বড় ভুল হবে, মস্ত বড় ভুল হবে, হ্যাঁ। তবে আরেকটা হয়তো হতে পারে, আরেকটা রিফাইনারি হতে পারে, কিন্তু আমি যেটা বললাম সেই রিফাইনারির ডিজাইনটা এমন হতে হবে যাতে করে আমরা যেন অনেক 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 বেশি ডিজেল পুলিশ করি। ইতিমধ্যে সেকেন্ড রিফাইনারির জন্য পিপিএ এর ভিত্তিতে এস আলমের সাথে সরকার কিন্তু চুক্তি সাইন করে ফেলেছে, করেছে। এখন এটার রিস্কটা এস আলমেও, এস আলমকেও নিতে হবে, সরকারকেও নিতে হবে। আমি অ্যাকচুয়ালি মনে করি যে হয়তো আরেকটা ছোট রিফাইনারি বাংলাদেশে করা যাবে যেখানে ডিজেল প্রাধান্য পাবে, এবং বড় রিফাইনারি অবশ্যই করা উচিত না, এবং আমি মনে করি তারপরে বাকিটা আমি মনে করি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসাটাই জি নিশ্চয়ই। আমি একটু এই বিষয়টাতে একটু কথা বলতে চাই জনাব মোল্লা আমজাদ হোসেন। যেমনটি ডক্টর ইজাজ হোসেন বলছিলেন যে রিফাইনারি বাড়াতে হবে এবং একই সাথে রিএক্সপোর্ট করার জন্য ক্যাপাসিটি বাড়ানোর কথা বলছিলেন, আপনার দিক থেকে কোনো পরামর্শ এবং আমাদের জ্বালানি ক্ষেত্রটাকে আরও বেশি সম্ভাবনাময় করার জন্য কোন জায়গাগুলোতে আসলে এখনই কাজ করা দরকার? দেখুন, এখন 2024 সাল, আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে পরিবেশ আর বিবেচনায় আমরা ফসিল ফুয়েল ব্যবহার কমিয়ে দিচ্ছি। হয়তো ভবিষ্যতে আমরা যখন ই ট্রান্সপোর্টেশনে যাব, ইভি যেটা আমরা বলছি, তাতে তেলের ব্যবহার কমে যাবে। আবার সোলার ইরিগেশনের ব্যাপকভাবে ব্যাপ্তি ঘটছে, তাতে সেচের জন্য ডিজেল ব্যবহার কমে যাবে। অন্যদিকে বাংলাদেশে আসলে পেট্রোকেমিক্যাল প্রসেসিং ইন্ডাস্ট্রি খুব বেশি আগায়নি, তো রিফাইনারির যেটা রেসিডিউল মানে ডিজেল পেট্রোল অকটেন ছাড়া, সেইটা আসলে পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিগুলো নিয়ে ইউজ হয়, না হলে এটাকে মানে রিএক্সপোর্ট করে আমরা খুব বেশি বেনিফিটেড হতে পারছি না, কারণ নাফথা ক্র্যাক করে অন্য কেমিক্যাল করা সম্ভব, কিন্তু আমরা নাফথা ক্র্যাক করতে পারছি না, জন্য নাফথা কস্ট প্রাইসের চেয়ে কম দামে আমরা ভারতে বা অন্য দেশে রপ্তানি করছি। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আগামী মানে বিশেষ করে ডিজেল পেট্রোল এবং অন্যান্য প্রোডাক্টগুলো নিয়ে ফিউচারে বাংলাদেশের চাহিদা কী হবে, এটা নিয়ে একটা থরো দীর্ঘমেয়াদী স্টাডি হওয়া দরকার, অন্তত
50-60 পর্যন্ত, তারপর আমাদের নতুন রিফাইনারিতে বিনিয়োগে যাওয়ার কথা। এবং আরেকটা রিফাইনারি যদি আমরা করতেও চাই, যেমনটি সরকার ইতিমধ্যে এস আলমের সাথে জয়েন্ট ভেঞ্চারে মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে একটা রিফাইনারি, সেকেন্ড রিফাইনারি করার উদ্যোগ নিয়েছে, মানে এটা আমি খারাপ ভালো কোনোটাই মন্তব্য আমি করতে চাই না। আমার বক্তব্য হচ্ছে যে প্রফেসর রিজাজ যেমনটি বললেন যে এই এটা আমরা মানে আমার সবচেয়ে নাম্বার ওয়ান প্রোডাক্ট আমার দরকার ডিজেল, আর আরও একটা ক্যালকুলেশনও হওয়া দরকার রিফাইন্ড প্রজেক্টের প্রোডাক্টের চেয়ে। আমি যদি ক্রুড আমদানি করে এখানে রিফাইন্ড করি তাহলে আমার আসলে আর্থিক বেনিফিট কতটা হয় আর রিস্ক কতটা, এটাও ইভ্যালুয়েট করা দরকার। তবে রিফাইনারি একটা হতে পারে, কারণ ইতোমধ্যে 1.5 মিলিয়ন টনের এই রিফাইনারি ক্যাপাসিটি, আসলে রিফাইনিং ক্যাপাসিটি অনেক কমে গেছে, প্রায় 30% কমে গিয়েছে। তো সেকেন্ড রিফাইনারি আর একটা হতে পারে, তার কারণ আমাদের এই প্রোডাক্টের চাহিদা অন্তত 50 পর্যন্ত থাকবে, কিন্তু তার আগে একটা সমীক্ষা হওয়া দরকার। অবশ্যই জি, আমাদের হাতে আর সময় নেই, আমরা আলোচনার শেষে চলে এসেছি। তবে ডক্টর ইজাজ হোসেন এবং মোল্লা আমজাদ হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজ এ পর্যন্ত, সঙ্গে থাকুন।